Decision making is a মেকিং ইজ thing and কমপ্লেক্স থিং same টাইম decision মেকিং ইজ a very সিম্পল থিং আর আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমার আজকের এই বিশেষ ভিডিওতে আমি কে এম হাসান রিপন আপনাদের সাথে আছি ওয়ান্ডারফুল একটা কোর্ট আছে সেটি হচ্ছে যে গুড ডিসিশন কামস ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স কামস ফ্রম ব্যাড ডিসিশন তার মানে আপনি যত বেশি খারাপ ভুল ডিসিশন নেবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে আর যত বেশি অভিজ্ঞতা হবে তত দ্রুত আপনি ডিসিশন মেকিং করতে পারবেন বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সিদ্ধান্ত গ্রহণ এখন যদি মাইন্ডসেট আমার হয়ে যায় যে আমি একের পর এক খারাপ ডিসিশান নিতে থাকি অভিজ্ঞতা অর্জনের জন্য যাতে করে আমি ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে পারি তাহলে আবার জিনিসটা ভুল হবে এখন আমি প্রথমেই শুরু করেছিলাম যে ডিসিশন মেকিং ইজ আ কমপ্লেক্স থিং বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইস এ ভেরি সিম্পল থিং কেন বলেছি এটা ওয়াই আই সেট সিম্পল থিং রিজন হচ্ছে আজ থেকে অনেক বছর আগে কোনো একটি মিটিংয়ে আমি জেমস ক্লিপ নিয়েছিলাম হাতে মানে আমার সাথে সব কলিগরা ছিল বিভিন্ন লেভেলের কলিগরা ছিল একদম নিচ থেকে টপ পর্যন্ত লেভেলের আমার কলিগরা ছিল তাদের সবার সামনে আমি বলেছিলাম যে দিস ইজ হোয়াট ইজ দিস সো এভরিবডি সাইড জেমস ক্লিপ নাই জেমস ক্লিপে কী করি আমরা তো তারা বলছে জেমস ক্লিপটা আমরা পেপার আটকাই ক্লিপ করি পেপারে আচ্ছা জেমস ক্লিপ আর কী করা যায় সো আমরা সবাই যেহেতু বসা আট নজন বসা ছিলাম তো প্রত্যেকেই চিন্তা করছে আমি বললাম সবাই সবার কাগজের ভেতরে একটু লিখিত কে কত কিছু করতে পারি সো সবাই লেখা শুরু করছে একের পরে তো হাইয়েস্ট যিনি লিখেছেন তিনি প্রায় ষোলোটা জিনিস লিখেছেন যে জেমস ক্লিপ দিয়ে এই ষোলোটা জিনিস আমরা করতে পারি তার মধ্যে কেউ বলেছে জেমস ক্লিপ দিয়ে আমি আইফোনের সিম বের করতে পারি কেউ বলছে আমি জুয়েলারি করতে পারি কেউ বলছে যে আমি খোঁচা দিতে পারি কেউ বলছে আমি ডেকোরেশন পিস তৈরি করতে পারি ঘরের জন্য সো তার মানে একটা জেমস ক্লিপ দিয়ে আমি শুধু পেপার ক্লিপ না একটা জেমস ক্লিপ দিয়ে আমি আরও অনেক কিছু করতে পারি তার মানে আমরা সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা সব সময় চিন্তা করি ডিসিশনটা মনে হয় আমি আমার নিতে হবে সিন্স আই এম লিডিং দ্য টিম আবার আমি মনে করি যেহেতু যেহেতু সিদ্ধান্ত নেব তো আমরা আমার এই পার্টিকুলার এই মানুষগুলো হয়তো আমার দরকার সিদ্ধান্ত গ্রহণ ওরা পারবে না বিকজ ওরা অভিজ্ঞতা নেই ওরা অনেক নিচে আছে সো আমরা যদি ডিসিশন মেকিং মেকিংয়ের সময় যদি সবাইকে নিয়ে আমরা যদি ডিসিশন মেক করতে পারি আমাদের সমস্যা মানে ডিসিশন নেওয়া যে একটা সমস্যা এটা থেকে আমাদের আমরা 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 উদ্ধার পেতে পারবো তার মানে আমি এই জন্যই বলছি ডিসিশন মেকিং যদি আমি একা নেই ইট ইস এ ভেরি কমপ্লেক্স থিং বা ডিসিশন যদি আমি সবার সাথে মিলে নেই তাহলে এটা ভেরি সিম্পল থিং মনে রাখতে হবে যেই আজকে সফল আমাদের মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই সফল সে তার পেছনে কিন্তু আছে তার সাহসে কিছু সিদ্ধান্ত কিন্তু এই সাহসী সিদ্ধান্ত তো আপনি একা নিতে পারবেন না এই যেহেতু সাহস লাগে সিদ্ধান্ত নিতে সো এই সাহসটা আপনাকে দেবে যদি আপনি সবাইকে সাথে নিতে পারেন সিদ্ধান্ত গ্রহণের সময় ফর এক্সাম্পল যে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে চাকরি বা ব্যবসা তার একটা সিদ্ধান্তের ব্যাপার চাকরি করব না ব্যবসা করব। এই সিদ্ধান্ত আপনি একা নিতে পারেন মনে করতে পারেন ওকে সিন্স আই এম দ্য বস সো ডিসিশন খারাপ হলেও আমার ভালো হলেও আমার তো আমি নেবো বাট এটা যদি আমি এই মাইন্ডসেট থেকে বেরিয়ে যদি একজন ছাত্র যদি মনে করে যেন আমি সিদ্ধান্ত নেব বাট আমি একটু সবার সঙ্গে আলোচনা করি বাবার সাথে আলোচনা করি মার সাথে আলোচনা করি ভাইয়ের সাথে আলোচনা করি বোমের সাথে আলোচনা করি বন্ধুদের সাথে আলোচনা করি শিক্ষকদের সাথে আলোচনা করি মেন্টারদের সাথে আলোচনা করি তাহলে আমার যেন সুসুবিধা হয়ে যায় কারণ আমি অনেক তথ্য পেতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু যিনি আজকে কর্মক্ষেত্রে আছেন তিনি যদি তার সব লেভেলের কলিকদের সাথে নিয়ে বসে ডাইভার্সিফাইড টিমকে নিয়ে যদি সে বসে সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন সফলতা অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত হয়ে যায় সো আমি মনে করি যে এটাকে বলে ইনক্লুসিভ ডিসিশন মানে সবার সাথে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা সেজন্যই বলেছি ডিসিশন মেকিং কমপ্লেক্স বাট ইউ ক্যান মেক ইট সিম্পল ইফ ইউ ইনক্লুড অল দ্য পিপল কানেক্টেড উইথ ইউ তার মানে আমার অর্গানাইজেশনে যারাই আমার সাথে আছে আমি সবার সাথে মিলে ইনক্লুসিভ ডিসিশন নিচ্ছি সো এখন কি করতে হতে পারে কয়েকটা স্টেপ আমি আলোচনা করবো যেহেতু সময় আমাদের কম খুব গভীর আলোচনা করতে পারবো না বাট আমি কয়েকটা স্টেপ বলতে পারি ফর এক্সাম্পল ডিফাইন দ্য প্রবলেম মানুষটাকে বার বের করে বা থিংসটাকে বের করে প্রবলেমটাকে ফোকাস করা এবং বারবার ওয়াই বলা ওয়াই 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 কেন হয়েছে প্রবলেমের রুটে যাওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ড সময়টা বোঝা কোন সময়ের ভেতরে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে যদি চিন্তা করে আর এক বছর পর আমি জব মার্কেটে যাব সো এর ভেতরে আমার প্রিপারেশন কি লাগবে সিদ্ধান্ত কি নিব নাম্বার থ্রি হচ্ছে এস এস দি আর্জেন্সি কতটা গুরুত্বপূর্ণ আমার এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে বোঝা এস এস দি আর্জেন্সি নেক্সট হচ্ছে গ্যাদার দি ইনফরমেশন এখন এই ইনফরমেশন পাবো কোথেকে পাবো হচ্ছে আমার সারাউন্ডিংস যারা আছে তাদের কাছ থেকে আমি পাবো গ্যাদার দি ইনফরমেশন নেক্সট হচ্ছে কোলাবোরেশন করা প্রত্যেকের সাথে মিলে কথা বলা অ্যাসেসমেন্টের সময় টাইমের সময় প্রায়োরিটির সময় সবার সাথে মিলাই কোলাবোরেশনটা সৃষ্টি করা নেক্সট যখন কোলাবোরেশন হয়ে গেল তখন আমি আসলে অপশন পাবো ওকে অপশন ওয়ান অপশন টু যেমন আমি জেমস গ্লিপে কথা বললাম ষোলোটা অপশনস দিয়েছে আমার টিমরা সো আমি এখন এখান থেকে বের করতে পারি কোনটা আমি পিক করবো সর্বশেষ হচ্ছে স্টিক ইয়োর ডিসিশন মানে যে কয়টা পেলাম কোলাবোরেশনের পর অপশনের পর আমি সিদ্ধান্ত নিলাম সবাই মিলে এক দুই তিন চার চারটা সিদ্ধান্ত নিলাম দেন বেস্ট ওয়ান হয়তো আমি পিক করব। অ্যাজ আ লিডার বেস্ট ওয়ানটা হয়তো আমি পিক ওই যে বলে না স্টেভেন কোভের নাইনটি টেন প্রিন্সিপাল নব্বই ভাগ তো আপনার কন্ট্রোলে আছে দশ ভাগ আপনার নাই সো আমি ওটাকে মাথায় রেখে লাস্টের সিদ্ধান্তটা হয়তো আমি নিতে পারি সো দ্যাটস ওয়াই আমি বলছি যে ডিসিশন মেকিং ইজ কমপ্লেক্স বাট ইউ ক্যান মেক ইট সিম্পল ইফ ইউ ইনক্লুড অল ইওর কানেক্টেড পিপল যাদের সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন অর্থাৎ তাদেরকে বাদ রেখে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করেন তাহলে এটা কমপ্লেক্স হবে ভুল হবে আর ভুল হলে আলটিমেটলি লুজার হতে হবে যিনি লিড দিচ্ছেন যিনি ডিসিশন মেক করছেন তিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আমি যেটা বোঝাবার চেষ্টা করেছি বুঝতে পেরেছেন আমরা সামনের দিনে আরো বেশ কিছু টপিক নিয়ে ভিডিও করবো বাট তার জন্য অনুরোধ থাকবে কানেক্টেড থাকুন কে এম হাসান রিপনের সাথে কানেক্টেড থাকুন আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে দেখা হবে আবার আপনাদের সাথে আরেকটি টপিক নিয়ে